আপনাদেরকে কিন্তু আমি আজকে এই পুঁই পাতার পকোড়া বা পুঁই শাকের যে বড়া সেই রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে এই রেসিপির মাধ্যমে আমি জানিয়ে দেব, ঠিক আছে? আর এই পুঁই পাতার পকোড়া কিভাবে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ আমি বানালাম সেটাই কিন্তু আমি আপনাদেরকে এই রেসিপির মাধ্যমে সব জানিয়ে দেব। তো দেখুন আমার পকোড়াগুলো কেমন হয়েছে, তো এভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। নমস্কার, মাই সিম্পল হোমমেড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, পুঁই পাতার বড়া বা পুঁই শাকের পাকোড়া। ঠিক আছে, আপনারা তো অনেক কিছুর পাকোড়া খেয়েছেন, তো আজকে আমি কিন্তু আপনাদের জন্য বানাবো পুঁই শাকের পাকোড়া বা পুঁই শাকের বড়া। তো কেমন করে বানাচ্ছি সেটা কিন্তু একদম আপনারা দেখুন, দেখে অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা ট্রাই করুন, ঠিক আছে? আর কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন লেটস গো, আমরা রান্নাতে চলে যাচ্ছি। তো আমার আজকে পুঁই শাকের পাকোড়া বা পুঁই পাতার যে বড়া রেসিপি তার জন্য আমার কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার লাগছে এখানে পরিমাণ মতো কালো জিরে, আমি কালো জিরে দেব। আর লাগছে লবণ, পরিমাণ মতো লবণ দেব। আর হলুদ পরিমাণ মতো লাগবে। আমি সাদা তেল নিয়েছি ভাজার জন্য পকোড়াটা, আর নিয়েছি পরিমাণ মতো বেসন, আমার এখান থেকে যতটা লাগবে আমি ততটা দিয়ে দেব। আর আমি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা, যেটা আমি ভেজে ক্রাশ করে নেব এই পাতার মধ্যে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন, কেন কি যারা অনেকে শুকনো লঙ্কা মানে খান না, তো তারা কিন্তু এই শুকনো লঙ্কার জায়গায় কিন্তু কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আর এখানে দেখুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে আমি পুঁই পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে এই পুঁই পাতাটা, এই যে দেখুন টাটকা পুঁই শাক, এটাকে আমি কিন্তু কুচো করে কেটে নিয়েছি, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু আমি এখন সব মেখে নেব। আর এদিকে আমি কড়াটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে নিই। তো গ্যাসটা অন করে নিলাম, এখন আমি পরিমাণ মতো এর মধ্যে তেল দিয়ে দিব। তো এই তেলটা দিয়ে দিলাম, তো এটা গরম হতে হতে আমি মেখে নেব শাকটা। দেখুন আমি এর মধ্যে কী কী দিয়ে মেখে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব। খুব ইজি আর খুব ঝটপট কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই পুঁই পাতার বড়া বা পুঁই শাকের পাকোড়া, ঠিক আছে? আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি করে এটা বানিয়ে নেবেন। তো আমি এর মধ্যে বেসন নিয়ে নিলাম, তো এর মধ্যে নিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হলুদ নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিব পরিমাণ মতো নুন। আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন, কেন আপনাদের পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে। যদি এর পরিমাণ বেশি থাকে তো বেশি দেবেন, যদি শাকের পরিমাণ বেশি থাকে তো নুনের পরিমাণটাও কিন্তু বেশি হবে, আর কম থাকলে কিন্তু নুনের পরিমাণটা কম হবে। তো আপনারা কিন্তু সেই আইডিয়া করে দিয়ে নেবেন। তো এরপর আমি এর মধ্যে মেখে একটু একটু করে জল দিয়ে মেখে নেব। পাতাটা মাখার আগে আমি কিন্তু শুকনো লঙ্কা তিনটা আগে তেলের মধ্যে ভেজে নেব, ভেজে তারপর কিন্তু এটাকে ক্র্যাশ করে আমি দিয়ে দেবো ওর মধ্যে। এই শুকনো লঙ্কাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে, শুকনো লঙ্কাতেই কিন্তু খেতে ভালো হয়, সেই জন্য আমি শুকনো লঙ্কাই দিচ্ছি। তো আপনারা কিন্তু সেটা ঝাল অনুযায়ী, যারা যতটা ঝাল খান ততটাই কিন্তু দিয়ে দেবেন। তো হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি এখন এটার মধ্যে কিন্তু মেখে নেব, একে একে আমি সব মেখে নেব। তো এর মধ্যে কিন্তু আমি এখন অল্প পরিমাণ জল দিয়ে দেব, জল দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে জল দিয়ে। দেখুন আমি পুরো মেখে নিলাম এটা, এর মধ্যে কিন্তু আমি কড়া থেকে গরম তেল দিয়ে দিব অল্প, যাতে আমাদের পাকোড়াটা একটু ক্রিস্পি হয়। দেখুন আমি কড়া থেকে নিয়ে কিন্তু গরম তেলটা দিয়ে দিলাম এর মধ্যে, যাতে পাকোড়াটা একটু ক্রিস্পি হয়। আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো পকোড়াটা খেতে। তো এবার আমি কিন্তু একে একে ছেড়ে দেব পকোড়াগুলো কড়ার মধ্যে। আমার কড়া গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি কিন্তু পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি।
দেখুন আমি কিন্তু সব পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, কড়াইতে। তো এখন কিন্তু এগুলোকে দুপাশ আমাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু উল্টে দিচ্ছি পাকোড়াগুলো। পাকোড়াগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি একে একে। দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু বা বোড়াগুলো যে সেগুলো কিন্তু দুপাশ আমার হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো এবার আমি পাকোড়াগুলোকে কিন্তু নামিয়ে নেব। তো এইভাবে আমি পাকোড়াগুলোকে নামিয়ে সার্ভ করছি। আমার কিন্তু পুঁই পাতার পকোড়াটা রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু এভাবেই পুঁই পাতার পকোড়া কিন্তু বানিয়ে নেবেন। দেখুন কতটা ক্রিসপি হয়েছে, দেখুন এখন পুরো কিন্তু ক্রিসপি হয়েছে। তো আপনারা কিন্তু এভাবেই পকোড়াটা কিন্তু বানিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার এই পুঁই পাতার পাকোড়া বা পুঁই শাকের যে বড়া সেটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার যে আগামী রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি আসছি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।